আসসালামু আলাইকুম আমি আজকে মুগ ডাল দিয়ে পালং শাক রান্না করে দেখাব আপনারা যদি এভাবে মুগ ডাল দিয়ে পালক শাক রান্না করেন তাহলে আর মাছ মাংসের প্রয়োজন হবে না চলুন দেখে আসি কিভাবে রান্না করব। আমি এখানে কিছু পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি সেদ্ধ করে নেব এই জন্য একটি পাত্রে চুলায় পানি দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য অপেক্ষা করব মুগ ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি সাইড করে রেখে দেব আমি চুলে একটি পেন বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দেব সরিষার তেল দুই টেবিল চামচ দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি সাত আটটি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে তেলে ভেজে নেব পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এ পর্যায়ে ধুয়ে রাখা পালং শাকটা আমি দিয়ে দেব আর ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব তিন মিনিটের মতো তিন মিনিট পরে ফিরে এলাম দেখুন পালং শাক থেকে পানি উঠতে শুরু করেছে এই পানিটা দিয়েই পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে একটু উল্টে পাল্টে নেড়ে শাকটাকে সেদ্ধ করে নেব আর এ পর্যায়ে আমি এক চার চামচ পরিমাণ লবণ অ্যাড করে দেব আর একটু উল্টে পাল্টে নেড়ে লবণটাকে শাকের সাথে মিক্স করে দেব মিক্স করা হয়ে গেছে আমি এখন ঢাকনাটা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন শাকটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে দেখুন সাইডে কাঁচামরিচের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব পানির সহকারে এখন আমি উলচে পালচে নেড়ে ভালোভাবে শাকটাকে মুগ ডালের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব আবার একটু নেড়ে হলুদ চাকে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে দেখুন এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন বলক চলে আসছে আর দেখতে কতটা ভালো লাগছে দেখতে যতটা ভালো লাগছে খেতে তার চেতে বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি একটি প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে মুগ ডাল দিয়ে পালং শাক রান্না এভাবে যদি মুগ ডাল দিয়ে পালং শাক রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংসের একদমই প্রয়োজন হবে না এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ